الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء شريعته علينا معهم أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قد جاءكم من الله نور قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ تَعَالَى قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إنه سأل جبرائيل فقال يا جبرائيل كم عمرت من السنين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله سيدنا مولانا وعلى علي سيدنا مولانا سيلنا بني نور ريتوكرام ছিলেন আপনি আরশ পুরে মানবের রূপে ধরার বুকে বেজে দিলেন রব্বানা আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়ালা নুরে নবীজি নূর হইয়া এলেন মানব সুরতে তাই তো আপনার ছিল না ছায়া চাঁদে সরজের আলোতে আল্লাহুম্মা সাল্লাম আলা
எல்லாரும் உடனே கத்துக்க. முஹம்மத் வாலம் নর নবী ধ্যানের চাবি রহমতের খাজিনা যার কদমের সওয়াল গে ইয়াসরিব হলো মদিনায় আল্লাহ মাদওয়ালাম আলী সিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আম্মা বাদ দক্ষিণ বামকান্দি শিশু কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব হাজি আকল আলী সাহেব, সহসভাপতি জনাব আয়ুব আলী সাহেব দক্ষিণ বামকান্দি আজকের এই মাহফিলে শুভাগমন করেছেন ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত অজদ সৈয়দ তানবীর আহসান তুহিন সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দিন, মিষ্টভাষী বক্তা, মধুর কণ্ঠের অধিকারী হযরত মৌলানা জালাল শাহ আল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, এতক্ষণ আলোচনা করেছিলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মৌলানা কারী এম এ আকিকুল ইসলাম বেলালী সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি অদমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার জামেলা থেকে মুক্ত করে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জবানে পাকের বাণী মোতাবেক জান্নাতের বাগানে আমরা কিছু মানুষকে বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া তা আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরে বিভিন্ন জামেলায় রয়েছেন, কত মানুষ হাসপাতালে, ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন, কত মানুষ জেলখানায়, কারাগারে আবদ্ধ রয়েছেন। শত হাজার জামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে, পছন্দ করে আমরা কিছু মানুষকে সকলার পূর্বে পবিত্র মিলাদুন্নবীর চাঁদের শেষ পর্যায়ে মুবারক মাহফিলে আল্লাহ পাক কবুল করেছেন, শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরাম, আলোচনার প্রারম্ভে আপনাদের প্রতি একান্তভাবে অনুরোধ করছি, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তারা কারো সন্তান, কারো নাতি, কি বলেন দেখি না? এই শিশু কিশোর, অতি ছোট মানুষগুলি আজকের এই মাহফিলের আয়োজন করেছে, তথাপি ওই মাহফিলটি আমাদের সকলের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা কয়জন মানুষ এখানে আসেন, এরা উঠাই দেন, এরা কিন্তু মাহফিল নষ্ট করে ফেলছে। কয়েকজন সামনে আসেন না, আপনারা সামনে আসেন। সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়াম
মুরব্বীরা সামনে আসেন। আলাইকুম আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, ওম সালামু ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। তো আমি বলেছিলাম আপনাদের নাতি কারো সন্তান, এই শিশু কিশোররা আজকের এই মাহফিলের আয়োজন করেছে, তথাপিও মাহফিলটি সকলের জন্য সুবর্ণ সুযোগ। আপনারা আমার দিকে চেয়ে থাকবেন, আপনারা বলতে পারেন হুজুর কিসের সুযোগ, মাহফিলে আসলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে? না, নগদ কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। তবে হাদিসে পাকে আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে এরশাদ কর্মে করেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল মাইতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউইসু ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিক। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি এরশাদ ফরমাচ্ছেন, উম্মতেরা তোমাদের পূর্বপুরুষ কবরস্থ যারা হয়েছেন, যারা দুনিয়ায় অপরাধ করেছিলেন, যাদের অপরাধের কারণে কবরে আজাব হচ্ছে, তাদের অবস্থা এই রকম যেমনইভাবে ভিক্ষুকেরা প্লেট হাতে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য চায় কি না? ভিক্ষুকরা আমাদের কাছে আসে কি না? আমার নবীজি বলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতরা, ওই ভিক্ষুকের চাইতেও আরো করুণ অবস্থায়, জলমগ্ন অবস্থায় পিতামাতার দোয়ার জন্য, সন্তানের দোয়ার জন্য, বন্ধুর দোয়ার জন্য, মুসলমান ভাইয়ের দোয়ার জন্য কবর থেকে ইন্তেজার করতেছে। সুবহানাল্লাহ বললে সমস্যা আছে নি? পুলিশ টুলিশে ধরবে নি? তা জুড়ে সুবহানাল্লাহ বলেন না? নির্বাচন সামনে আছে, কিছু কইবেন কথা? আজকে কিছুটা বলেন, আজকের বলা অনেক সওয়াব, কি বলেন ঠিক না? আমার নবীজি বলেন, উম্মতরা শুনো, ওই মাইয়েদের পক্ষ থেকে যখন দোয়া করা হয় তার রূহটা এত খুশি হয়, তামাম দুনিয়া তার হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল সুবর্ণ সুযোগ কি আমাদের সকলের কিনা? কারণ দোয়া তো যারা আয়োজন করেছে শুধু তাদের জন্য হবে না, দোয়া হবে গোটা পৃথিবীর মুসলমানের জন্য, খাসাতান দোয়া হবে যারা মাহফিলে আসবেন আর যারা আয়োজন করেছেন, কি বলেন ঠিক না? তো আমি এই জন্য অনুরোধ করব, এই এলাকা, এই বামখান্দি, আমার নানা বাড়ি, আমার মামা, আমার ভাইয়েরা, অনেক পরিচিত মুখ আমার আছে কি না একটু বলেন, আছে কি না? আমি আল্লাহর হস্তে অনুরোধ করব, আপনারা যারা টিভির সামনে আছেন, বাড়ি ঘরে আছেন, দোকানপাটে আছেন, আজকের জন্য এইগুলি পাছনে রেখে আল্লাহর হস্তে মাহফিলে চলে আসুন। ভাই, আজকের এই মাহফিলে যদি আপনি আমার কারো হায়াত শেষ হয়ে যায়, এই মাহফিলটাই হবে আমাদের জন্য নাজাতের ওসিলা, কি বলেন টিকি না? কি বলেন টিকি না? তাই আমি অনুরোধ করব, কেহ বাড়ি ঘরে থাকবেন না, প্রত্যেকেই মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক যেন আসার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমার মা বোনরা যারা কথা শুনতেছেন, কোনো কথা না বলে মনোযোগের সাথে কথাগুলি শোনার চেষ্টা করুন। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল, আমি গত বছর মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করেছিলাম, এই বছর আমাকে বলা হয়েছে, তবে গত বছরের বিষয়ে আমি আলোচনা ইনশাল্লাহ করব না। এই বছর যে বিষয়ে আমি অ্যাটেনশন ড্র করব, যেই বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটি হলো হাকিকতে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আমাকে আলোচনা করার, আপনাদের মনোযোগের সাথে শোনার তৌফিক দেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনাটা অত্যন্ত কঠিন, নূরের আলোচনা। আমাদের উলামায়ে কেরামরাই অনেকেই নূরের আলোচনা করতে গিয়ে
গন্তব্যস্থানে পৌঁছতে পারেন নাই। তথাপিও আমাদেরকে আলোচনা এই জন্যই করতে হবে, বর্তমান সময়ে কিছু নামধারী আলিম উলামা নিজেকে আলিমের দাবি করেন কিন্তু বক্তব্যে বলেন আমাদের নবীজির পিতামাতা জাহান্নামী, চিৎকার মারে বলেন নাউযু বিল্লাহ, আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। এমনও কিছু নামধারী আলেম আছেন যারা বলেন নবীজি মাটির তৈরি, জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্যে আমার ওই সকল ভাইদেরকে আল্লাহর হস্তে আমি অনুরোধ করব আমার কথাগুলি রেকর্ড করেন। আমি তো নোয়াখালী কুমিল্লা ঢাকার কোনো হুজুর না, আমার বাড়ি হবিগঞ্জ। আপনি আমাকে রাত্রে তিনটায় কল দিলেও ইনশাল্লাহ আসার সুযোগ আছে, কি বলেন টিকি না, কি বলেন টিকি না? ইনশাল্লাহ আমি কোনো কাইনি কোনো ব্যক্তির শোনা কথা জীবনে কোনোদিন বলি নাই, ইনশাল্লাহ আজও বলবো না, কুরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব। তবে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ধ্যান করে কথাগুলি শুনতে হবে। আপনাদের শোনার ইচ্ছা আছে? কার কার আছে একটু আতো টানতো? নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দক্ষিণ বামখান্দি শিশু কিশোর সুন্নি যুব সংঘ, আল্লাহুম্মা সাল্লাম, একটু আগে আসেন, মাওলানা মুহাম্মদ আলম সিদ্দিনা, আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে আমাকে চিনেন, আমি একজন টিচার মানুষ, নগণ্য টিচার, আমার কথাবার্তা হবে টেচিংয়ের মতো। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি কিছু কথা বাড়িতে নেওয়ার মতো ইনশাল্লাহ আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করাবেন, আমিন বলেন। আসন প্রিয় উপস্থিতি, আমি ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমার আলোচনায় চলে যাচ্ছি। নূর শব্দটি আরবি, নূর শব্দটি কি সবাই বলেন, নূর শব্দটি কি? তার বাংলা হচ্ছে আলো, বাংলা কি সবাই বলেন, বাংলা কি? আলো। শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিবের হাকিকতে যেই আলো দিয়ে সৃষ্টি করেছেন, যার আফাদ মস্তক নূর দিয়ে সৃষ্টি করেছেন, কুরআন সুন্নায় তাই প্রমাণ করে আল্লাহ পাকের হাবিব হচ্ছেন হাকিকতে নূর। আর 570 খ্রিস্টাব্দে এই দরার জমিনে আগমন করেছেন, এই সুরতটি হচ্ছে সুরতে বাসারি মানব সুরত, কি বলেন টিকি না, কি বলেন টিকি না? আমার দিকে আপনারা চেয়ে দেখেন, ভাই মুসলমানরা নূরকে বাংলায় বলে আলো, সায়েন্স বা বিজ্ঞান বলে জ্যোতি, জ্যোতির এখানে কলেজ ভার্সিটির ছাত্র আছে, জ্যোতির স্বভাব বর্ণনা করা হয়েছে, সুজা পথে ছোলা, অন্ধকার রাতে আপনি একটি লাইট টিপ দিলেন তার আলোটা বাঁকা যায় না সুজা, একটু বলেন না বাঁকা না সুজা, একেবারে সুজা। তো বিজ্ঞান আলো জ্যোতির ব্যাখ্যা দিয়েছে, জ্যোতি সুজা পথে ছোলা, বাধা পেলে প্রতিফলিত হওয়া, অর্থাৎ একটা ওয়ালের মধ্যে আপনি লাইট মারলেন তখন আলো কি ওই পারে যাবে না, বাধা পেয়ে যাবে, তবে স্বচ্ছ মাধ্যম পেলে ভেদ করে চলে যাবে, অর্থাৎ দেওয়ালটি যদি ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে যদি আপনি লাইট মারেন আলো ওই পাশে চলে যাবে, কি বলেন টিকি না? ভাই মুসলমানরা এই হলো বিজ্ঞানের ব্যাখ্যা, আলোর জ্যোতির ব্যাখ্যা। আপনি আমার নবীজি এমন এক নূর, এই নূর শুধু ওই দুনিয়ার অন্ধকার দূরীভূত করে নাই, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আমি ছিলাম কয়েকজন সাহাবি, কবরের পাশ দিয়ে আল্লাহ পাকের হাবিব যাচ্ছিলেন, কাবরাইন শব্দ আছে মানে দুইটি কবর,
কয়টি কবর? সবাই বলেন কয়টি কবর? দুইটি কবর আমরা দেখতেছিলাম, ওই দুইটি কবরের মধ্যে কম্পন হচ্ছিল, কবরগুলি নড়াচড়া করছিল। আল্লাহ পাকের হাবিব ওই কবরের পাশে দাঁড়াইলেন, সালাম দিলেন, তিলাওয়াত করলেন, অতঃপর মুনাজাত করলেন, কবরগুলি স্থির হয়ে গেল। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই কবরের বাসিন্দারা কারা, আর তারা কেমন অপরাধ করেছিল যে অপরাধের কারণে কবরের এত কঠিন আজাব হচ্ছিল, যে আজাবের কারণে কম্পন সৃষ্টি হয়েছে? আল্লাহ পাকের হাবিব বললেন, হে আলী শুনো শুনো, ওই দুই কবরে তোমাদের দুই ভাই, তারা ভালো মানুষ ছিল, নামাজি ছিল, মুত্তাকি পরেজগার ছিল, একজনের তিরুটি ছিল প্রস্রাব পায়খানা করে, ভালোভাবে ডেলা কুলুক ব্যবহার করতেন না, আর একজনের অপরাধ ছিল তিনি একজনের কথা আরেকজনের কাছে অর্থাৎ গীপত করতেন। এই জন্যে আমার আল্লাহর কুদরতের এমন গুসা এসেছে, আমার আল্লাহ এমন আজাব তাদের কবরে দিয়েছেন, আজাবের কারণে কবরের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। জুড়ে বলে আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার। আমার নবীজি দোয়া করলেন, অতঃপর কবরগুলি স্থির হয়ে গেল। প্রিয় উপস্থিতি, আপনি আমার নবীজি এমন এক নূর, শুধু ওই দুনিয়ার অন্ধকার দূরীভূত করেন নাই, বরং মাটির নিচে কি আছে আমার নবীর নূর দ্বারা কবরের ভিতরের কবর পর্যন্ত বলতে পারেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম مولانا محمد وعلى مولانا محمد اللهم سلم مولانا محمد وعلى مولانا اللهم سلم وسلم وبارك علي আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি সূরা মায়েদা আয়াত নম্বর 15, আয়াত কত? মাইকের সাউন্ড ঠিক করে দাও। আয়াত কত? 15। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, এই দুনিয়ার সকল মানুষকে আমার আল্লাহ বলেন নাই, একমাত্র যারা ঈমান এনেছে মুকাইয়াত করে নির্দিষ্ট করে আমার আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, কাদ নিশ্চয়ই নিশ্চয়ই যা আকুম আসি আছে মিনাল্লাহে, আল্লাহ হতে, কি হতে, কি হতে, আল্লাহ হতে, মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন, এই নূর শব্দ দ্বারা আসমানের নিচে যত হাকিকতে যারা মুফাসসির, বিশেষ করে হানাফি মাজাবের যত মুফাসসিরে কেরাম আছেন, প্রত্যেকে আপনি আমার নবীজিকে নূর বলেছেন এবং কিতাব দ্বারা পবিত্র কোরআন ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, বিশেষ করে উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাস
জগত বিখ্যাত তাফসীর যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন পৃষ্ঠা হচ্ছে 72 নম্বর তিনি বলতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার আল্লামা ইবনে আব্বাস বলতেছেন আমার আল্লাহ যেই নূর শব্দটি সূরা মায়েদার মধ্যে আরো জায়গায় বলেছেন এই নূর দ্বারা হাকিকতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাফসীরে জালালাইন শরীফ তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতিকে চিনে না এমন কোন আলিম আসমানের নিচে নাই কারণ কি আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব তাফসীরে জালালাইন শরীফ যেমনই ভাবে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় তেমনই ভাবে কওমিয়া মাদ্রাসায়ও পড়ানো হয় কওমিয়া মাদ্রাসার মধ্যে জালালাইন নামে একটা ক্লাস আছে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা কথা বুঝতেছেন আমি কিন্তু সহজ করে আলিমের বেশে যেভাবে বলি এই পরিবেশে বলতেছি না আপনাদের সাথে সামঞ্জস্য রেখে বলতেছি একটু মনোযোগ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন হুয়া নূরুন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিশ্ববিখ্যাত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করতেছেন নূর দ্বারা মুরাদ হলেন আপনি আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রুহুল মানি আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুমুল্লাহ ষষ্ঠ খণ্ড 87 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করতেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি তাফসীরে রুহুল মানি শরীফের মধ্যে তিনি বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনো শুনো আপনি আমার নবীজিকে শুধু নূর বললেই হবে না নূরুন আজিমুন সম্মানিত নূর সুবহানাল্লাহ বলেন তারপর বলতেছেন ওয়া হুয়া নূরুল আনওয়ার তিনি হচ্ছেন এমন এক নূর যেই নূর অতীতে আলো দিয়েছে বর্তমানে দিচ্ছে ভবিষ্যতেও ওই নূরের আলোই জ্বলবে সুবহানাল্লাহ আমার আল্লাহ কালামে পাকের অপর আয়াতে বলেন ওয়াসিরাজাম মনিরা আপনাকে উজ্জ্বল প্রদীপ হিসাবে আমি আল্লাহ পাঠাইয়াছি সুবহানাল্লাহ আজকের যিনি সভাপতি সাহেব আমার মামা ওনার কাছে একটা বাতি আছে যখন বিদ্যুৎ ছিল না তখন আমরা একটা বাতি ব্যবহার করতাম গ্রামের মানুষে কি বলতো ল্যাম কি বলতো একটু বলেন না কি বলতো ল্যাম গ্রামের মানুষে বলতো আর তার শুদ্ধ নাম হইল প্রদীপ বা বাতি প্রদীপ বা বাতি আমার সভাপতি সাহেবের কাছে একটা বাতি আছে ওই যে ল্যাম বাতি ওই বাতি দেখে বামখান্দি গ্রামের মানুষ লোকরার মানুষ করাবের মানুষ সবাই বাতি জ্বালাইতেছে অসংখ্য গণিত মানুষে উনার বাতি থেকে বাতি জ্বালাইল আমি জিজ্ঞাসা করি সভাপতি সাহেবের যে বাতি ওই বাতির আলো কমছে নি কথা বুঝতেছি না আপনারা একটু কমছে নি আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি বলেন ও দুনিয়ার মানুষ শুনো আপনি আমার নবী এমন এক নূর ওয়া হুয়া নূরুল আনওয়ার জুড়ে বলেন সুবহানাল্লাহ যেই নূরের আলো অতীতে আলো দিয়েছে বর্তমানে দিচ্ছে কিয়ামত পর্যন্ত আলো দিতে থাকবে সুবহানাল্লাহ
আল্লাহ সাল্লাল্লাহু আলা আদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহ আপনারা আছেন না ভিতরে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই এই ভাবে যদি আমি তাফসীরের কথা বলতে থাকি ঘন্টার পর ঘন্টা ইনশাআল্লাহ বলতে পারবো জোরে বলেন আলহামদুলিল্লাহ তবে যেহেতু এটা গ্রামের ওয়াজ একটু একেবারে সহজ করে বলার চেষ্টা করছি মনোযোগ আকর্ষণ করছি হাদিস শরীফ ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل فقال يا جبرائيل كم عمرت من السنين غبير منجوك الله پاکر حبيب جبرائيل عليه السلام کے جگش کرلن پسنو کرلن او جبرائيل كم عمرت تمہار بویس کتو আরবিতে বলে ওমার তা তোমার বয়স কত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু গায়রা আন্না ফিল ইজাবির রাবি ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে লা আদরি আমি কিছুই জানি না শুধু এতটুকুই জানি নবীজি গো আমি কেমন করে আমার বয়সের কথা বলতে পারি আমি তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের কাছে আমার আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে এসেছি ঠিকই না বলেন না ঠিক কি না ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এটা ওই বিষয়ে আমি এতটুকু জানি আর কিছু জানি না এতটুকুন মানে কি গভীর মনোযোগ ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমাকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমি দেখেছি চতুর্থ পর্দায় চতুর্থ আসমানে একটি তারকা উদিত হতো কত আকাশে চতুর্থ আকাশে বলেন না কত নম্বর আকাশে একটু বলেন না কত নম্বর আকাশে চতুর্থ নম্বর আকাশে একটি তারকা উদয় হতো ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ওই তারকাটি দীর্ঘ 70,000 বছর পর্যন্ত উদয় অবস্থায় থাকত অতঃপর হস্তমিত হয়ে যেত 70,000 বছর চলে যাইত আবার উদয় হতো উদয় অবস্থায় 70,000 বছর অস্তমিত অবস্থায় 70,000 বছর ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি জিব্রাইল ওই তারকাটি 72,000 বার দেখেছি নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ভাই মুসলমানরা গভীর মনোযোগ আমার নবীজি ইরশাদ ফরমালেন ও জিব্রাইল ওই তারকাটি তুমি এখন দেখোনি ইয়া রাসূলুল্লাহ এখন তো ওই তারকাটি আমি দেখিনাম আমার নবী বলেন জিব্রাইল তুমি কি ওই তারকাটি দেখতে চাও জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি দেখতে পেতাম ওই তারকাটি নবীজি গো আমার অতি আগ্রহ ওই তারকাটি দেখার জন্য আমার নবী বলেন যাও যাও আমার পাছন দিকে চলে যাও আমার নবীজি পিঠ মুবারক দেখে কি করলেন জুব্বা মুবারক সরাইলেন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি কসমকে বলতেছি যে তারকাটি আমি চতুর্থ আকাশে উদয় অবস্থায় 70,000 বছর অস্তমিত অবস্থায় 70,000 বছর এইভাবে উদয় অবস্থায় 72,000 বার দেখেছি ওই তারকাটি আমি এখন দেখতেছি
সাল্লিম ওয়া বারিক আলাইহি এবার আমার নবীজি বলতেছেন ফাকালা ইয়া জিবরাইল আমার নবী বলেন ও জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি আমার আল্লাহর ইজ্জতের কসম জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব ওইটা তার কাছে ছিল না আমি নবীকে আমার আল্লাহ তার কাছুরতে কখনো উদয় অবস্থায় কখনো অস্তমিত অবস্থায় কখনো উদয় অবস্থায় আমার আল্লাহ তার কাছুরতে আমি নবীকে রেখেছিলেন সুবহানাল্লাহ বললে কষ্ট হয় নাকি জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে যারা মানে অনেক সময় বক্তব্য দিতে গিয়ে নিজেকে অনেক বড় আলেমের দাবি করেন নবীজিকে মাটির মানুষ বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে একেবারে খন্ড খন্ড নম্বর সহ কত পৃষ্ঠা কোথায় আছে সেইগুলি আমি একেবারে এখন যে হাদিস শরীফ বললাম কোথায় আছে সিরতে হলবিয়া 49 নম্বর পৃষ্ঠা সুবহানাল্লাহ বলেন আবার কেউ বলতে পারে হুজুরে মুখস্থ বলে গেছেন কোনো কোটেশন নাই সিরতে হলবিয়া 49 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ কানা রয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় গভীর মনোযোগ অপর হাদিস শরীফ ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم بأربعة عشر ألف مئات عام জোরে বলেন আল্লাহু আকবার এখন যে হাদিস শরীফ কানা বললাম জগতের বেলায়তের বাদশা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিস শরীফ কানা কোথায় আছে কওমি আলেমদের মধ্যে সবচাইতে বড় আলেম যিনি তিনি হচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী নাম কি মাওলানা আশরাফ আলী আপনারা একটু বলেন না বাবারা বুঝেন না কথা মাওলানা আশরাফ আলী থানভী তার একটা কিতাব নাম হলো নসরুদ্দিন আরবি নাম বাংলা নাম হলো যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা ওই কিতাবের প্রথম সপ্তাহ তিনি লিখেছেন নূরে মোহাম্মদী সুবহানাল্লাহ বলেন আজকে যারা আমার নবীকে নূর মানে না তাদের উস্তাদের 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 উস্তাদ তিনি ভারত মহাদেশের কওমি আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি তিনি কিতাব লিখতে গিয়া প্রথম সপ্তাহ লিখেছেন নূরে মোহাম্মদী এবং ছয় কানা হাদিস শরীফ নূরে মোহাম্মদীর উপর নকল করেছেন আমি একখানা আপনাদের সামনে এবারত পড়েছি আমার নবীজি বলতেছেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমি নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির 70,000 বছর পূর্বে আমার আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমার মনে হয় আপনারা আমার আওয়াজ বুঝতেছেন না আসলে তো আজ আজকে দাইলে বাবা কুসুক মানে কিছু মুসর মাসর না দিলে শ্রোতাদের ভালো লাগে না আমি এক ওয়াইয়ের 96 থেকে ওয়াশ করি কিন্তু ওয়াশ শিখতে পারলাম না এখনো এই হলো সমস্যা আপনারা আমার কথা বুঝতেছেন কথাগুলি বুঝতেছেন ভাই মুসলমানরা তাহলে শুধু অন্যান্য কিতাবে না দেওবন্দি সবচেয়ে
সাহাবীর মনোযোগ প্রিয় উপস্থিতি অপর হাদিস قال الله تعالى فرافار اسحو فر ايا نور محمد صلى الله عليه وسلم في سورة ذكل عرش الله تعالى যখন আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম মানব হিসাবে বানাইলেন কাকে আদম আলাইহিস সালামকে বলেন না কাকে বলেন সবাই কাকে আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে পাক শক্তির ক্ষমতা দিলেন দাঁড়াইবার মতো বলার মতো চলার মতো যখন ক্ষমতা তিনি পেলেন আকাশের দিকে তাকাইলেন আল্লাহর আরশ পর্যন্ত বাসিয়া গেল সুবহানাল্লাহ বলেন আল্লাহর আরশ পর্যন্ত তিনি দেখতে পেলেন আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন কি লক্ষ্য করলেন ফারাইয়া যখন তিনি মাথা উত্তোলন করলেন নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার তিনি দেখতে পেলেন আল্লাহর আরশের কুটির মধ্যে বা গেটের মধ্যে একটা নূর চমকিতেছে সুবহানাল্লাহ বলেন না কি চমকিতেছে একমাত্র প্রথম মানব প্রথম নবী আদম আলাইহিস সালাম আল্লাহ তো আর কিছুই সৃষ্টি করেন নাই তিনি দেখলেন আরশের গেইতে বা আরশের খাম্বার মধ্যে নূর চমকিতেছে আদম আলাইহিস সালাম কি করলেন জিজ্ঞাসা করলেন ফাকালা ইয়া রাব্বি হে রব হে প্রতিপালক মা হাজান নূর আমি যেই নূর দেখতেছি আরশের গেইটের মধ্যে চমকিতেছে ওই নূরটি কার আমার আল্লাহ জবাব দিলেন কালা হাজা নূরুন নবী জুরে বলেন আল্লাহু আকবার আরো জুরে আল্লাহু আকবার আমার আল্লাহ জবাব দিলেন কালা হাজা নূরুন নবী মিন জুরিয়াতি আদম শোনো শোনো যেই নূর তুমি দেখতেছ আমার আরশের কুটির মধ্যে বা আরশের গেইটের মধ্যে দেখতেছ ওই নূর হচ্ছে মিন জুরিয়াতিকা তোমার সন্তানদের মধ্যে ওই নবীর ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ ও আদম শোনো তুমি যেই নূর দেখতেছ আরশের কোটের মধ্যে ওই নূর হলো আমার প্রিয় হাবিব আমার প্রিয় বন্ধু তোমার সন্তান ওই নবীর যার নাম মুহাম্মদ যার আকাশের মধ্যে নাম আহমদ আর জমিনের মধ্যে মুহাম্মদ জুড়ে বলে আলহামদুলিল্লাহ যার নাম আকাশে আসমানে আহমদ আর জমিনে হচ্ছে মুহাম্মদ সুবহানাল্লাহ বলেন তারপর বলতেছেন ফিল আরদি মুহাম্মাদুন লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতু সামাআ ওয়ালা আরদা আদম শোনো শোনো আমি যদি ওই নবীকে না বানাইতাম ওই নূর যদি আমি না বানাইতাম তুমি আদমকে বানাইতাম না আতারো আদার আদা আদার মখলুকাত আশি আদার আলম আমার সৃষ্টি বলতে কিছুই সৃষ্টি করতাম না জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা
ইসলামকে সৃষ্টি করলেন গভীর মনোযোগ কাকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন আদম আল কাযালিকা নূর আপনি আমার নবীর পবিত্র নূর মুবারক ফি সুলবিহি আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে স্থাপন করে দিলেন সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ আমার নবীর পবিত্র নসব নামাম قال رسول الله صلى الله عليه وسلم فاحبطني الله الى الارض আমার নবীজি বলেন উম্মতরা শুনো আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে আমি নবীর নূর মুবারক এই জমিনে পাঠাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তারপর বলতেছেন ফি সুলবিহি আদম ওয়া জাআলানি ফি সুলবিহি নূহিন ওয়া কাযা বাবি ফি সুলবিহি ইব্রাহিম সুম্মা লাম ইয়াজাল আল্লাহু ইয়ানখুলুনি মিন আল আসলাবিল কারীমা ওয়াল আরহামিত তাহিরা জোরে বলেন আল্লাহু আকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কিতাবের নাম কাসায়েসুল কুবরা শরীফ নাম কি কাসায়েসুল কুবরা শরীফ কিতাব লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুমুল্লাহ ওই কিতাবের এক নম্বর খণ্ড পৃষ্ঠা হইল 39 কত পৃষ্ঠা 39 নম্বর পৃষ্ঠায় বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন আল্লাহ পাক আপনি আমার নবীকে আপনি আমার নবীর পবিত্র নূর মুবারক সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে স্থাপন করে দিলেন আদম আলাইহিস সালামের পরে ওনার তো সন্তান ছিল অনেকগুলি সন্তান ওনার পরে যিনি নূরে মুহাম্মদি পাবেন তিনি হচ্ছেন হযরতে শীস আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে ওই নূর শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে স্থাপন করে দিলেন আমার নবী বলেন অতঃপর ওই নূর হযরতে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠে স্থাপন করলেন অতঃপর ওই নূর আমি নবীর নূর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠে স্থাপন করলেন এইভাবে আমার আল্লাহ আমি নবীর নূরকে স্থানান্তরিত করতে লাগলেন একজনের পৃষ্ঠ থেকে আরেকজনের পৃষ্ঠ আমার নবী পরিশেষে বলতেছেন আমি নবীর নূর যত পৃষ্ঠ মোবারকে আল্লাহ স্থাপন করেছেন যত মায়ের গর্ভে আমি নবীর নূর যে মা ধারণ করেছেন ওই নারী পুরুষদের মধ্যে একজন কবিরা গুনাগার ছিলেন না তারা সবাই ছিলেন কি তাহিরা পবিত্রা জুড়ে বলেন সুবহানাল্লাহ আজকে বিয়াদবে রাসূল বলেন যে আমার নবীর পিতামাতা নাকি ইমানদার ছিলেন না চিৎকার মারে বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলে নাউজুবিল্লাহ আমি ওই ভিয়াদব মানুষটাকে বলতে চাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কাসায়েসুল কুবরা শরীফের প্রথম খণ্ড 39 পৃষ্ঠার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস শরীফ আমার নবীজি বলতেছেন আমি নবীর নূর আল্লাহর যত বান্দার পৃষ্ঠে আমার আল্লাহ স্থাপন করেছেন এবং যত মা আমি নবীর নূর গর্ভে নিয়েছেন তাদের মধ্যে একজনও কবিরা গুনাহগার ছিলেন না একজনও অশ্লীল কোনো কাজ জীবনে করেন নাই তারা প্রত্যেকেই ছিলেন যেই জগতে যেই সময়ে তিনি ছিলেন ওই সময়ের জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব জুড়ে বলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ তারপরে বলতেছেন শুনো শুনো আত্তাখরাজানি মিন বাইনি আবাওয়াইয়া অতঃপর আমার পিতামাতার মাধ্যমে আমার আল্লাহ ওই দোরার জমিনে আমাকে পাঠাইয়া দিয়েছেন উম্মত শুনো শুনো আমি নবীর নূর যত পৃষ্ঠে আল্লাহ স্থাপন করেছেন
যত পেশানিতে স্থাপন করেছেন যত মায়ের গর্ভে আমার আল্লাহ দিয়েছেন তাদের মধ্যে একজন কবিরা গুনাহগার ছিলেন না আমার আল্লাহ কালামে পাকে আরেক জায়গায় সূরা জুমারের মধ্যে উল্লেখ করতেছেন ওয়া তাকাল্লুবাকা ফিসাজিদিন এ আমার প্রিয় রাসূল আপনার পূর্বপুরুষ যারা প্রত্যেককে আমি সেজদাকারী হিসাবে পেয়েছি জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সম্মানিত উপস্থিতি আমি আলোচনা লম্বা করব না আমি আলোচনা সংক্ষেপ করতে চাচ্ছি গভীর মনোযোগ তা আমার নবীজি কি বললেন আমার আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করলেন আমাকে সর্বোত্তম মাখলুক মানব জাতির অন্তর্ভুক্ত করলেন সুবহানাল্লাহ বলেন অতঃপর আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমার উম্মতেরা শুনো আমার আল্লাহ মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন আরব এবং আজম আরব এবং অনারব আমাকে সর্বোত্তম জাতি আরবের অন্তর্ভুক্ত করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীজি তারপর বলতেছেন সুম্মা জালানি ফিরকাতাইনি ফাজালানি ফি খাইরিহিম সুম্মা জালাহুম কাবাইলা ফাজালানি ফি খাইরিহিম আরবকে আমার আল্লাহ বিভিন্ন বংশে বিভক্ত করেছেন আমাকে সর্বোত্তম বংশ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের অন্তর্ভুক্ত করেছেন সুবহানাল্লাহ আমার নবী বলেন শুধু তাই নয় কুরাইশ বংশকে আমার আল্লাহ বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন আমাকে সর্বোত্তম গোত্র বনি আব্দে মনাফের অন্তর্ভুক্ত করেছেন সুবহানাল্লাহ ও আমার উম্মতরা শুনো তাই আমি নবী বংশের দিক দিয়ে আমার নবীর সিলসিলার দিক দিয়ে আমার নবীর বংশের দ্বারার দিক দিয়ে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমি নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ
Allahumma salli maulana Muhammad wa ala Sidina maulana Allahumma sallimu wa sallimu wa barik alai Shumani to upostiti Amar nobidir hakikote nuri Muhammadi Amar kunu ilimer dabi ami kunu din korinai যদিও আল্লাহ পাক আমাকে 96 সাল থেকে কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন তবে নূরে মুহাম্মদীর উপরে যদি আমি কথা বলতে চাই এক মাস কেন আমার জীবন ভরা যদি শুধু এই বিষয়ের উপর আলোচনা করি আলোচনা শেষ হবে না আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছিলেন আমি একটা কথাও কোটেশন ছাড়া দলিলের নাম্বার ছাড়া একটাও কথা বলি নাই কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আপনি আমার নবীজি হচ্ছেন হাকিকতে নূর আর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে পিতা আব্দুল্লাহ মামেনার মাধ্যমে এই ধরার জমিনে যে আগমন করেছেন এই আগমনটা হচ্ছে আপনি আমার নবীজির বাসারি সুরতে মানব সুরতে আমার আল্লাহ এই ধরার জমিনে পাঠিয়েছেন এই যে আমাদের ইলেকট্রিসিটি বাতি জ্বলছে আমরা দেখছি এই বাতি যেই তার দিয়ে আসছে এই তারের বার সাইডে একটা কভার আছে কেবল কি বলেন ঠিক কি না এই কেবলটা কেন দেওয়া হয়েছে তারের প্রয়োজনে না আমাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে কারণ যদি কেবল না থাকতো তার বার সাইডে যদি কভার না থাকতো তা আমি মাওলানা সাহেব যদি বিদ্যুতের তারে ধরতাম বিদ্যুতে সালাম দিত না বরং ধরে ফেলতো কি বলেন ঠিক কি না তাহলে ওই কেবল দেওয়া হয়েছে হাকিকতে আমাদের প্রয়োজনে আপনি আমার নবীজি হাকিকতে নূর নূরের উপরে 226 টি দলিল ধারাবাহিক আমি একত্রিত করেছিলাম যখন বানিয়া সঙ্গে আমি খতিব ছিলাম যখন তারা বারবার আমাকে প্রশ্ন করত 226 টি দলিল নূরের উপরে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস থেকে বিভিন্ন কিতাব থেকে মজুদ করেছিলাম আমার নবী যে হাকিকতে নূর সেটা প্রমাণ করেছিলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহরবি রাহিমাহুমুল্লাহ তিনি হচ্ছেন ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি হাদিস শরীফের দরস শুরু করেছিলেন তিনি ওনার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব মাদারে জন্নবত কিতাবের মধ্যে আমার নবীজির তিনটি সুরতের বর্ণনা করেছেন কয়টি সুরত সবাই বলেন কয়টি সুরত তিনি ব্যাখ্যা দিচ্ছেন ও দুনিয়ার মানুষ শুনো আমার নবীজি হাকিকতে নূর আমার আল্লাহ আমার নবীজিকে তিনটি সুরত দিয়েছেন এক নম্বর সুরত হলো সুরতে হাকি নূর সুরত ধরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর সুরত হলো সুরতে মালাকি ফেরেশতার সুরত আর 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল পিতা আব্দুল্লাহ মামেনার মাধ্যমে এই দোরার জমিনে আগমন করেছেন এটা হলো তিন নম্বর সুরত সুরতে বাসারি কি বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি তাহলে হাকিকতে আপনি আমার নবী নূর আর আমার আল্লাহ মানব সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের প্রয়োজনে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না আমি আর সামনে যাচ্ছি না আমি যেইগুলি নোট বিভিন্ন কিতাব থেকে কয়েকখানা হাদিস শরীফ নোট করে এনেছিলাম যেহেতু এটা গ্রাম এলাকার ওয়া যদি আলেম বসে থাকতো তাহলে আমি আলেমের বেশে বলতাম আর একটু কঠিন হতো আপনাদেরকে সহজ করে আমি চেষ্টা করেছি এই নূরের মাসালাটি উপস্থাপন করার জন্য আমি আশা করি আপনারা যারা মন দিয়ে শুনেছেন আমার আলোচনা থেকে প্রমাণ এসেছে আল্লাহর কোরআন এবং তফসির এবং হাদিস শরীফ সহ আপনি আমার নবীজি হাকিকতে কি বলেন হাকিকতে কি নূর এবং যেই সময়ে আল্লাহ পাক আপনি আমার নবীর নূর সৃষ্টি করেছেন ওই সময়ে মাটি বলতে পানি বলতে কিছুই ছিল না জুড়ে বলেন সুবহানাল্লাহ
মাটি বলতে পানি বলতে কি কিছুই ছিল না একখানা হাদিস শরীফ আমি ইশারা করছি এক পৃষ্ঠা লম্বা সুবহানাল্লাহ বলেন আন ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা ইন্নাল্লাহ আন ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমার পিতামাতা আপনার কদম মুবারকে উৎসর্গ হোক সুবহানাল্লাহ বলেন সাহাবা একরামের এটা আদত ছিল এটা নিয়ম ছিল আপনি আমার নবীজিকে কোনো কথা জিজ্ঞাসা করলে প্রথমেই বলতেন আমার পিতামাতা আপনার কদম মুবারকে উৎসর্গ করলাম সুবহানাল্লাহ বলেন গভীর মনোযোগ প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কালা ইয়া রাসূলুল্লাহ ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি জাবের জানতে ইচ্ছা হয় আমাকে জানতে আগ্রহ হয় আমাকে অবহিত করুন আমাকে জানাইয়া দিন আল্লাহ পাক সর্বপ্রথম যখন কিছুই সৃষ্টি করেন নাই কিছুই সৃষ্টি করেন নাই সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি এবার জবাব দিচ্ছেন গভীর মনোযোগে আমার নবীজি বলছেন কালা ইয়া জাবির ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূর নবীকা মিন নূরিহি জুরে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন ও জাবের শুনো শুনো আল্লাহ পাক সর্বপ্রথম যেই বস্তু সৃষ্টি করেছেন ওই বস্তু হলো তোমার নবীর নূর সবাই সুবহানাল্লাহ বললে সমস্যা আছে নি পুলিশ টুলিশে ধরবে নাকি জোরে বলেন না সুবহানাল্লাহ কুমিল্লা ঢাকার উজুর আইলে তো আপনারা নাচানাচি ভালোই করুন কি বলেন ঠিক কি না আমি এলাকারও নে আপনারা গরম হইতেছেন না জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমি অতি সংক্ষেপ করছি তারপর আমার নবীজি কি বলতেছেন ফাজা আলা জালিকান নুরু ইয়াদুরু বি কুদরতি হাইসু শা আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজি বলেন আমার আল্লাহ আমি নবীর নূর সৃষ্টি করার পরে আমি নবীর নূরকে আমার আল্লাহ নূর আকৃতিতে আমার আল্লাহর ইচ্ছায় যে আকৃতি পছন্দ হয় ওই আকৃতিতে আমার আল্লাহ আমাকে সাপর করাইয়াছেন সায়ের করাইয়াছেন আমার নবীজি কি বলতেছেন হাইসু শা আল্লাহ আমার আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়েছিলেন আমি সফর করতেছিলাম আমি ঘুরতেছিলাম আমার আল্লাহর ইচ্ছা যথায় আমি নবীর নূরকে পাঠাইয়াছেন তথায় আল্লাহু আকবার বলেন শুধু তাই নয় তারপর আমার নবীজি বলতেছেন শুনো শুনো ও আমার উম্মতরা ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নূরুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন ফাআল্লামা আদম আল্লাহু আইয়াখলুকা খালকা জুরে বলেন সুবহানাল্লাহ ও আমার উম্মতরা ওই সময় আল্লাহর সৃষ্টি বলতে কিছুই ছিল না আসমান ছিল না জমিন ছিল না তারকা ছিল না মাটি ছিল না পানি ছিল না নাই বলতে কিছুই ছিল না একমাত্র আমার আল্লাহ আমি নবীর নূর সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এক পৃষ্ঠা লম্বা এই হাদিস শরীফের ইবারত আমার নবীজি গোটা পৃথিবীর মধ্যে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আছে এই নূরের কোন ভাগ দিয়ে কোন অংশ বানিয়েছেন এই হাদিস শরীফে বর্ণনা দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আজকে যারা আমার নবীকে নূর মানে না তারা তো আমাদেরই ভাই কি বলেন ঠিক কি না ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক কালমা পড়ে যেহেতু মুসলমান হয়েছি কালবার ভাই ইমানি ভাই কি বলেন ঠিক কি না
কি বলেন ঠিক না আমি তাদেরকে বলতে চাই তাদের আরেকজন বড় হুজুর যিনি সাইকুল হাদিস আজিজুল হক সাহেব গত 3 বছর পূর্বে ইন্তেকাল করেছেন ওই যে মাওলানা মামুনুল হক আছে না তার পিতা ওনার একখানা কিতাব বুখারী শরীফের ওনার কিতাব না বুখারী শরীফের পঞ্চম খণ্ড তিনি অনুবাদ করেছেন ওই খণ্ডের মধ্যেও তিনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ তিনি কি করেছেন নকল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল দেওবন্দী আলেমদের যারা মুরব্বী যারা লক্ষ লক্ষ মুক্তি মুহাদ্দিসের উস্তাদ তারাও আমার নবীকে নূর মেনেছেন কিতাবে লিখেছেন কি বলেন ঠিক কি না আর আজকে যারা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে যারা আমার নবীর নূর বললে চেহারা কালো করে আকাবাকা চেহারা করে এদের মুরব্বীরা নূর মানিয়ে আসছে কি বলেন ঠিক না এই জন্য আমি পরামর্শ দেই যে আপনারা বাড়াবাড়ি না করে মুরব্বীরে আদেশ মানা হইল আদব কি বলেন ঠিক না মুরব্বীদের আদেশ যদি কেউ লঙ্ঘন করে যত শিক্ষিতই হোক না কেন তাকে কেউ আদব বলে না কি বলে কি বলে কি বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন হযরতুল আল্লামা জালাল শাহ আল কাদরী সাহেব হযরত মাওলানা জালাল শাহ আল কাদরী সাহেব নারায়ে তাকবীর সম্মানিত উপস্থিতি আসলে বামখান্দি গ্রামে আমি কত বছর যাবত ওয়াজ করে আসছি এই শিশু কিশোর নতুন সংগঠন হয়েছে ইতিপূর্বে ইনশাআল্লাহ এই বছর আমি মনে করেছিলাম আমার ওই নাতি তাকে বলেছিলাম এবার পিতামাতা সম্পর্কে ওয়াজ করি সে বলল না মিলাদুন্নবী যেহেতু আপনাকে মিলাদুন্নবীর একটা পয়েন্টে করতে হবে আমি চিন্তা করলাম গত বছর যেই বিষয়ে করছি এই বছর এটা করার উচিত হবে না এই বছর হাকিকতে নূরে মুহাম্মদী সম্পর্কে আটলান্টিক মহাসাগর থেকে আপনাদেরকে সাগরে নামাই না আপনাদের শরীর কাপড় পানিতে না ভিজিয়ে শুধু কিনারা থেকে সাগরটা একটু আপনারা চেয়েছে দেখলেন এর বেশি আপনাদেরকে আমি শুনাইতে পারি নাই তা আমার আলোচনা থেকে হাকিকতে নূর মুহাম্মদী প্রমাণ হলো আপনি আমার নবীজি হাকিকতে নূর আর 570 খ্রিস্টাব্দে দরার জমিনে এসেছেন এটা হইল 3 নম্বর সুরত সুরতে বাসারি কি বলেন ঠিক না আমার প্রসঙ্গের শেষ কথা হলো মেরাজের অধ্যায়ে একখানা হাদিস শরীফ রয়েছে আপনি আমার নবীজি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে যখন উপরের দিকে যাবেন ঊর্ধ্বে সফর করবেন জিব্রাইল আলাইহিস সালামকে বললেন আসো জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আল্লাহ পাক আমাকে 600 নূরের পাকা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমি জিব্রাইল যদি জাররা পরিমাণ উপর দিকে উঠতে চাই আমার 600 পাকা জ্বলিয়া ধ্বংস হয়ে যাবে জুরে বলেন আল্লাহু আকবার আমি জিজ্ঞাসা করি আপনি আমার নবীজি সিদরাতুল মুনতাহার উপরে গেছেননি কি বলেন গেছেননি সেদিকে আমি শুধু বুঝাইবার জন্য বলছি এমন জায়গায় আল্লাহর সঙ্গে দিদার হয়েছে যেই জায়গার নাম লামাকান অর্থাৎ মাকান নাই উপর নাই নিস নাই ডান নাই বাম নাই এমন এক জায়গায় আল্লাহর সঙ্গে দিদার করেছেন তাহলে হাকিকতে নূরে মুহাম্মদীর শেষ সিদ্ধান্ত হলো ফিনিশিং হলো আপনি আমার নবীজি আল্লাহ পাকের সৃষ্টি নূর যেই নূরের কোনো তুলনা যেই নূরের কোনো তুলনা জিব্রাইল আলাইহিস সালাম নূর কিন্তু তিনি যেতে পারেন নাই আমার নবীজি আরো বহু ঊর্ধ্বে গিয়েছেন তাহলে প্রমাণ হলো আপনি আমার নবী এমন এক নূর যেই নূরের কোনো তুলনা আমি আর কথা বাড়াবো না আপনাদের প্রতি অনুরোধ হলো আসুন আমরা সকলে মিলে আল্লাহ পাকের হাবিবের এই শান শওকতকে আমরা ধরে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ কাইমিভাবে আদায় করি আপনারা রাজি আছেন নি সবাই রাজি আছেন এতটাইবার প্রয়োজন আমি যাই কষ্ট দিতে চাই না
আপনারা আপনাদের এই শিশু সন্তানেরা আজকের এই মাহফিল করেছে আলহামদুলিল্লাহ অনেক মুরব্বিরা ইতিমধ্যে আসছেন আরো অনেকে দূর থেকে শুনতেছেন মা বোনরা শুনতেছেন আল্লাহ পাক যারা আজকের আয়োজন করলেন আর যারা সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে আল্লাহ পাক দান করুন আমরা বলি আমিন আমি এক মিনিট একটু উযু যদি বলেন দোয়া করব যেহেতু আমার আম্মা জানের কবর এখানে পাশে এই জন্য আমার মনে চায় একটু দোয়া করতে আমার পরে প্রধান অতিথি সাহেব আলোচনা করবেন আপনারা কেউ উঠবেন না তিনি অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী এবং একজন ভালো আলেম আমি ওনাকে দাওয়াত দিয়েছি আপনারা আলোচনা শুনলেই বুঝতে পারবেন আল্লাহুম্মা আমিন اللهم انزل الرحمة والبركة والسلامة والنعمة من الدين والدنيا والآخرة يا إلهي بول جاؤن جا کے تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو رب العالمین بعد مغرب تک محفل شروع ہوئے چھے আমি অদম কিছু কথা বলেছি মানবীয় দুর্বলতার কারণে যে ভুল বেদ হয়েছে আপনার রহমান ও রহিম নামের কাতিরে মাফ করে দাও কানে সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াই আপনার হাবিব আমাদের আকা মৌলা হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রোজা তরে হাদিয়াতান তোহফাতান কবুল ফরমাও মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আপনার তামাম বান্দা আপনার বন্ধু তামাম উম্মতের রুহে কবুল ফরমাও খাস করিয়া যারা টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া মা ফিরে আসিয়া আজকের জান্নাতের বাগান সাজাইল তাদের সদ্য পুরুষের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও খাস করিয়া মাহবুব আমাদের মাই বাপ মাই বাবার খানদান দাদা দিনানি শ্বশুর শাশুড়ির খানদান আমি জানি না আমার মতো আজকের এই মাহফিলের দোয়াই দিয়ে বলি আমাদের আম্মা আব্বার কবর জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও বিরহমা কামার ভয়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের সুন্দর জীবন দিয়েছ আমাদের মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে এই গ্রামের প্রতি এলাকার প্রতি খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখার সুযোগ করে দাও আল্লাহ যাবতীয় মহামারী অশান্তি থেকে আমাদের সমাজ আমাদের দেশকে হেফাজত ফরমাও আহলে সুন্নাত ওয়াল জামাতের ভুল বালা নসিব ফরমাও আল্লাহ পিশাব হুজুরকে আল্লাহ এখলাসের সাথে তরিকতের কাজ করার তৌফিক দান করে দাও ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আল্লাহ আমার আব্বা যেন অসুস্থ আল্লাহ আল্লাহ আমার আব্বার হালের উপর রহম ফরমাও আল্লাহ যেই দিন মৃত্যু কুলে ডলে পরবম ওই মুসিবতের ঘাটে আপনার হাবিবের চেহারে আনোয়ার দেখাইয়া দেখাইয়া জবানে জরি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাদের সামনে